দর্শক স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে রয়েছে আমি রুবায়েত হাসান। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সাগর উত্তাল থাকায় সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত বহাল রয়েছে। এ বিষয়ে দর্শক আরও বিস্তারিত জানাতে পটুয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ ইমরান। ইমরান, পটুয়াখালীর উপকূলীয় এলাকার আবহাওয়ার সবশেষ পরিস্থিতি একটু আমাকে জানাবেন। ইমরান, আপনি শুনতে পাচ্ছেন? আপনি একটু জানাবেন যে পটুয়াখালীর উপকূলের আবহাওয়ার পরিস্থিতি এখন কেমন দেখছেন? ঘন মেঘাচ্ছন্ন রয়েছে এবং এই গতকাল সকাল থেকে কিন্তু এই উপকূলীয় এলাকায় গুড়গুড়ি বৃষ্টি হচ্ছে, সেই সঙ্গে কিন্তু বেড়েছে তীব্রতা। এর প্রভাবে কিন্তু নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ রয়েছেন, তারা কিন্তু বেশ বিপাকে পড়েছেন। আমি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, বর্তমানে কিন্তু এই উপকূলীয় অঞ্চলে আমন ধান কাটা চলছে। বৃষ্টিপাত যদি আরো অব্যাহত থাকে তাহলে এই আমন ধানের ব্যাপক ক্ষতি হতে পারে। আমি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, গতকাল রাত 9টায় কিন্তু এই নিম্নচাপটি পায়রা বন্দর থেকে 810 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এই উপকূলীয় এলাকা দিয়ে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বা দমকা হাওয়া দিতে পারে। তাই পায়রা বন্দরকে কিন্তু 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস। পটুয়াখালীর যত সকল মাছ ধরা টলা সমূহকে কিন্তু নিরাপদ আশ্রয় থাকতে বলেছে আবহাওয়া অফিস। তো রুবাই, এই ছিল আমার কাছে পটুয়াখালী থেকে সর্বশেষ। দর্শক, পটুয়াখালী থেকে মোহাম্মদ ইমরান যোগ দিয়েছিলেন। এদিকে বঙ্গোপসাগরে শক্তি হারিয়ে ঘূর্ণিঝড় থেকে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে জাওয়াদ। আগামী কয়েক ঘন্টায় এটি আরও দুর্বল হয়ে পড়বে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর। বর্তমানে ঘন্টায় 11 কিলোমিটার বেগে ওড়িশা উপকূলের দিকে এগুচ্ছে জাওয়াদ। এর প্রভাবে কলকাতা, হুগলি, হাওড়া সহ পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ সকাল থেকে বৃষ্টি হচ্ছে। দুপুরে নিম্নচাপ হয়ে পুরীতে ঢুকবে জাওয়াদ, পরে পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হবে। এর প্রভাবে রাজ্যটির উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বাঁকুড়া, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ সহ বিভিন্ন স্থানে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে দেশটির প্রশাসন। ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পর ময়মনসিংহের আনন্দমোহন কলেজের সব হল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। শনিবার সন্ধ্যায় অনির্দিষ্টকালের জন্য হল বন্ধের ঘোষণা দেওয়া হয়। আজ সকাল থেকে হল ছাড়তে শুরু করেছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে আর একটু বাড়তি তথ্য জানাতে মাহমুদুল হাসান আমার সঙ্গে যোগ দিয়েছেন। মাহমুদুল, জানাবেন আনন্দমোহন কলেজের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন এই মুহূর্তে? এই ভাই, আপনাদের হল কয়টা, আনন্দমোহনের হল কয়টা জানেন? মাহমুদুল, শিক্ষার্থীরা তো হল ছাড়তে শুরু করেছেন, একটু পরিস্থিতি জানাবেন সেখানকার। সহকর্মী মাহমুদুল হাসান হয়তো শুনতে পাচ্ছে না। মাহমুদুল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? একটু জানাবেন যে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আনন্দমোহন কলেজের শিক্ষার্থীরা তো হল ছাড়তে শুরু করেছেন। দর্শক, এই সহকর্মীর সাথে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। বিশ্বজুড়ে প্রতি 100 জনে 7 জন নারী কোনো না কোনোভাবে যৌন নিপীড়নের শিকার হচ্ছেন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মধ্যে শতকরা 7 ভাগ নারী সরাসরি ধর্ষণের শিকার হচ্ছেন। শনিবার সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির এক ভার্চুয়াল আলোচনা সভায় এসব তথ্য উঠে আসে। নারীর প্রতি সহিংসতা রোধে প্রতি বছর 25শে নভেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত প্রতিরোধ পক্ষ পালন করছে বিভিন্ন সংগঠন। এ উপলক্ষে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির সোশিওলজি অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ শনিবার ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করে। এতে অংশগ্রহণকারীরা বলেন, নারী নির্যাতন প্রতিরোধে 180 দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করার কথা বলা হলেও বেশিরভাগ ক্ষেত্রেই তা বাস্তবায়ন হচ্ছে না, এতে বিচারের প্রতি অনাস্থা তৈরি হচ্ছে। আসলে 180 দিন মানে এইটাকে না ওনারা হেসেই উড়িয়ে দেন, বলছে এইটা আসলেই সম্ভব না।
এটা কোনোভাবেই সম্ভব না। তো যেইটা সম্ভব না সেইটা কেন আইনের পর্যবেক্ষণে থাকে? তাহলে আপনি 180 দিনের জায়গায় 280 দিন করেন। যে কিছু কিছু দেশে এই কোভিড কালীন সময়ে এই সহিংসতার কারণে সাহায্য চেয়ে হেল্পলাইনে কল করার সংখ্যা বেড়ে গেছে 5 গুণ। মানুষ হিসেবে বিকশিত হওয়ার জন্য দুইজনের সুযোগ যাতে সমান থাকে, নারী পুরুষের বিকাশের জায়গাতে যাতে কোনো বৈষম্য করা না হয়। গত 2.5-3 দশকে আসলে আমরা পুরুষদের মনোভাব খুব বেশি বদলাতে পারিনি দুই একটি বিচ্ছিন্ন ঘটনা বাদে। বক্তারা জানান, বর্তমানে সাইবার বুলিং এর শিকার হচ্ছেন অনেক নারী, কিন্তু আসামিরা উপযুক্ত শাস্তি না পাওয়ায় সহিংসতা কমছে না। 999-এ কলের মধ্যেও ছেলেটি যখন ধরে তখন এক ধরনের অ্যানসার আসে, মেয়ে নারী পুলিশটি যখন ওই কলটি রিসিভ করছে, আমি একদম আইন শৃঙ্খলা বাহিনী যে সেবাটি দিচ্ছে সেইখানকার সমস্যার কথা বললাম। তার মানে এই সমস্যা তৃণমূল পর্যায় পর্যন্ত কত ভয়াবহ সাইবার বুলিং এবং অনলাইনে এবং টেলিফোনে। তারা কিভাবে নিজেদের তৈরি করলে তারা এই রকম ঘটনার মধ্যে দিয়ে যাবে না? এই শিক্ষাগুলো কিন্তু শুধু পরিবার, শুধু রাষ্ট্র বা শুধু সমাজ, শুধু শিক্ষা প্রতিষ্ঠান কখনোই দিতে পারবে না। এটা সমন্বিত একটা কাজ আমি মনে করি। সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য জানান, সচেতনতা বাড়াতে পুরুষদের এগিয়ে আসতে হবে, আর যৌন শিক্ষার বিষয়ে শিক্ষকদের আরো আন্তরিক হওয়া প্রয়োজন। যে এই যে সেক্স এডুকেশন শুধু সিলেবাসে ঢুকালে হবে না, সেখানে টিচার্স ট্রেনিং দেওয়া দরকার, যে টিচাররা এটাকে এমন একটা হেলথ সায়েন্স এর একটা পার্ট হিসেবে নেবেন। তার মতে, নারী নির্যাতন প্রতিরোধে পারিবারিক ও সামাজিক ভাবে সচেতনতা গড়ে তোলা প্রয়োজন। সাদিয়া চৌধুরী, দীপ্ত সংবাদ, ঢাকা। ঢাকা টেস্টের খবর জানাচ্ছি, বৃষ্টির কারণে মিরপুরে বাংলাদেশ পাকিস্তান সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা এখন পর্যন্ত মাঠে গড়ায়নি। মুম্বাই টেস্টে চলছে রেকর্ড ভাঙা গড়ার খেলা। ভারতের প্রথম ইনিংসে একাই 10 উইকেট নিয়ে বিশ্বের তৃতীয় বোলার হিসেবে রেকর্ড গড়েছেন নিউজিল্যান্ডের ভারতীয় বংশোদ্ভূত বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল। এরপর সফরকারীদের মাত্র 62 রানে অল আউট করে আরেক রেকর্ড গড়েছে স্বাগতিকরা। আর দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের পরের আয়োজন। দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমাদের সঙ্গে অনলাইনে আপনি যুক্ত হতে পারেন facebook.com/deepnews এই ঠিকানায়।